নমস্কার, বংশ স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি পাঠ করব শ্রী উদ্ধব গীতা শ্রীমদ ভগবতের একাদশ স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ের ৪৩তম শ্লোক থেকে এর সূত্রপাত। তো চলুন শুরু করা যাক। শ্রীকৃষ্ণের নরলীলা সংবরণের অভিপ্রায় অবগত হওয়ার পর উদ্ধবের তাহার নিকট প্রার্থনা। শ্রী উদ্ধব বলছেন, হে দেবদেবেশ, হে যোগেশ্বর, হে পূর্ণশ্রবণ কীর্তন, সর্বশক্তিমান এবং সমর্থ হওয়া সত্ত্বেও তুমি যে বিপ্র সাপ নিবারণ করিলে না, তাহাতে মনে হয় তুমি ইহ বংশ নাশ করিয়া ইহলোক ত্যাগ করবে। অর্থাৎ উদ্ধব ভগবানকে জিজ্ঞাসা করছে যে তুমি তো সর্বশক্তিমান, অর্থাৎ তুমি তো সকল কাজের নিয়ন্ত্রা, তুমি তো যোগেশ্বর, অর্থাৎ তুমি যোগের ঈশ্বর, তুমি দেব দেবেশ, অর্থাৎ তুমি দেবতাদেরও দেবতা, তুমি দেবতাদেরও ঈশ। আর তোমার নাম শ্রবণ মাত্রই তো মানুষের পূর্ণ সঞ্চয় হয়, সেই তুমি সামান্য একটা বিপ্র সাপ নিবারণ কেন করছো না? তোমার কি অভিপ্রায় যে তুমি এই পৃথিবী ত্যাগ করে এবার তুমি তোমার নিজ ধাম বৈকুণ্ঠ ধামে ফিরে যাবে? দেখি এর পরের শ্লোকে উদ্ধব কি বলছেন। হে কেশব, আমি অতি অল্পকালের জন্য তোমার চরণ কমল ছাড়িয়া দূরে থাকিতে সাহস পাই না, তুমি আমাকেও তোমার স্বধামে লইয়া যাও। অর্থাৎ এবার উদ্ধব ভগবানের নিকট প্রার্থনা করছে যে হে প্রভু, আমিও তো তোমার চরণ কমল ছাড়িয়া দূরে থাকিতে পারি না, তাহলে তুমি আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। হে কৃষ্ণ, তোমার কল্যাণদায়ক যে লীলা কথা মানুষের কানে অমৃত বর্ষণ করে, সেই লীলারস আস্বাদন করিয়া মানুষ ধন ঐশ্বর্য স্ত্রীপুত্রাদির প্রতি আশা ত্যাগ করে। এখানে লীলা কথা বলতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম থেকে তার তো লীলা শুরু হয়, অর্থাৎ সে বৃন্দাবনে লীলা করে, সেসব কথা তো আমরা সকলেই জানি। আর সত্যি বলতে শ্রীকৃষ্ণের লীলার কথা শুনে আমাদের সকলের মনে কিন্তু পরম আনন্দের উদয় হয়। উদ্ধব এখানে সেই কথাই বলছে। এর পরের শ্লোকে উদ্ধব বলছে, তুমি আমাদের শুধু প্রিয় নও, তুমি আমাদের আত্মস্বরূপ, অর্থাৎ সকলের আত্মার মধ্যেই তো শ্রী পরমপ্রভু পরমাত্মার বাস। এখানে হয়তো উদ্ধব তাই উদ্ধৃত করেছে, স্বয়ং উপবেশন স্নান ক্রীড়া অবস্থান ভোজন প্রভৃতি সকল কাজে আমরা তোমার সঙ্গে থাকিয়াছি, তোমার সেবা করিয়াছি, সেই পরম প্রিয় তোমাকে ত্যাগ করিয়া আমরা কীরূপে থাকিব? অর্থাৎ উদ্ধব এখানে বলছে যে সমস্ত কাজে, যে সব কাজ দৈনন্দিন নিত্য নৈমিত্তিক সব কাজেই তো তোমার সাথে ছিলাম, তাহলে এখন তোমাকে ত্যাগ করে কী করে থাকবো? তার পরের শ্লোকে দেখি উদ্ধব কী বলছে। তোমার ব্যবহৃত মালা গন্ধদ্রব্য বস্ত্র অলঙ্কার প্রভৃতি ধারণ এবং তোমার প্রসাদ গ্রহণ করিয়া তোমার সেবক আমরা তোমার মায়ার প্রভাবকে অতিক্রম করব। তোমার মায়াকে আমরা ভয় করি না, কিন্তু তোমার বিরহ সহ্য করতে আমরা অক্ষম। পরের শ্লোকে শ্রী উদ্ধব ঋষিগণদের কথা বলছে যে তারা কীভাবে জীবনযাপন করে সেই পরব্রহ্ম পরমাত্মার সঙ্গে মিলিত হয়, আর ভক্তরা কীভাবে শুধুমাত্র তার ভক্তির জোরেই তার পরম প্রভুর কাছে পৌঁছে যায়। তো চলুন দেখা যাক। যে সকল ঋষি কোনো প্রকার আচ্ছাদনের দ্বারা শরীর আবৃত করেন না, যাহারা ধ্যান ভোজনে কঠোর পরিশ্রম করেন এবং আজীবন কঠোরভাবে ব্রহ্মচর্য রক্ষা করেন, যাহারা কাম প্রধাদি চিত্তবৃত্তি সর্বত্রভাবে সংযত করিয়াছে, যাহারা নিষ্পাপ এবং ভোগ বাসনা রহিত হইয়াছে, তাহারা এই প্রকার অমানসিক কঠোর সাধনার ফলে অক্ষয় ব্রহ্মলোক প্রাপ্ত হন। দুস্তর সংসার সাগরের পাড়ে দেওয়ার জন্য মুনি ঋষিগণ কত কঠোর তপস্যা করেন, তোমার ভক্ত আমরা শুধু তোমাতে ভক্তির জোরে অনায়াসে সংসার দুঃখ হইতে নিষ্কৃত পাইব। এর পরের শ্লোকে উদ্ধব বলছে যে সে কীভাবে মুক্তি পাবে। কিন্তু এখানে উদ্ধব বলতে কিন্তু শুধুমাত্র উদ্ধব নিজেকে বোঝাচ্ছে না, এখানে উদ্ধব বলতে সমস্ত ভক্তগণেরই কিন্তু রিপ্রেজেন্টেটিভ হিসাবে উদ্ধব নিজের কথাটা বলছে। দেখি কি বলছে। হে মহাযোগিন, এই সংসারের কর্মচক্রে পরিভ্রমণ করতে করতে আমরা কিন্তু তোমার ভক্তগণের সঙ্গে তোমার আচরণ, তোমার বাক্য, তোমার চলন, দৃষ্টিপাত, হাস্য পরিহাস এবং মানুষের আচরণের অনুকরণে তোমার বিচিত্র লীলাসমূহ স্মরণ করিয়া এই সকলের বর্ণনা করিয়া তোমার বিষয় অনুসরণের ফলে অপার সংসার দুঃখ থেকে অতিক্রম করিব। মুক্তি লাভের জন্যে তোমার লীলা স্মরণ কীর্তনই আমাদের পক্ষে যথেষ্ট। যাহারা তোমার একান্তে ভক্ত তাহাদের পক্ষে কঠোর তপস্যার কোনো প্রয়োজন নেই, তোমার চিন্তায় তন্ময় থাকার ফলে তাহাদের সকল বন্ধন আপনি খসিয়া পড়ে।
শুকদেব বলিলেন, হে রাজা পরীক্ষিত, উদ্ধবের এই প্রকার অনুরোধ শুনিয়া ভগবান শ্রীকৃষ্ণ তাহার একনিষ্ঠ প্রিয় সেবক উদ্ধবকে বলিলেন, একান্তে এই বিষয়ের দ্বারা উদ্ধবের উপদেশ শ্রবণের অধিকার সূচিত হয়েছিল। উদ্ধব চঞ্চল মুখে ও শ্রদ্ধাহীন হইলে ভগবান তাহাকে ত্যাগ বৈরাগ্য সহায়ে জীবনযাপনের উপদেশ দিতেন না। এরপরের সপ্তম অধ্যায় থেকে ভগবান উবাচক এই শব্দটা আমরা বারংবার পাব, অর্থাৎ ত্যাগ বৈরাগ্য এবং সমস্ত মানব জাতির কল্যাণের জন্য ভগবান তার নরলীলা সংবরণের আগেও, অর্থাৎ সে নরলীলা সংবরণ করবে তার আগেও সে তার ভক্তদের কথায় ভাবছে কীভাবে তাদের উন্নতি সাধন করা যায়, সেই জন্যে সে যে জ্ঞান দিয়েছে তা আমরা এরপরের ভিডিও থেকে স্টার্ট করব। আজ আমরা উদ্ধব ভগবানের নিকট যে প্রার্থনা রেখেছিল তাই আমরা পাঠ করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।